হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে বানিয়ে দেখাবো আপনাদের তরমুজের জুস, ফ্রেশ তরমুজের ফ্রেশ জুস। আমি কোনো কিছু অ্যাড করব না, পানি অ্যাড করব না, শুধু তরমুজ দিয়েই জুসটা বানিয়ে আপনাদের দেখাবো। এই রমজানে আপনারা বানায় ঘরে খাইতে পারেন, খুবই হেলদি অ্যান্ড খুবই একটা ন্যাচারাল একটা ড্রিঙ্ক। তাহলে চলেন দেখে নিই আমি কীভাবে এই তরমুজের জুস বানাই। তরমুজগুলিকে আমি এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, বিসিগুলি আমি ফেলে দিয়েছি। বিসিগুলি সাবধানে ফেলে দিতে হবে, খুব বিসিগুলি আসলে ব্লেন্ডার করলে অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। তো আমি এই ধরনের স্মুদি মতো করব আর কি, জুস না স্মুদি। তো আমি প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ডারের মতো করব। খুবই ইজি আসলে, এটা দেখানোর তেমন কিছু না, কিন্তু তরমুজের জুসটা খুবই হেলদি। আর এই রমজানে আপনারা চিনির শরবত বা অন্য কোনো শরবত না খেয়ে এই শরবতটা আপনারা খেতে পারেন। খুব বেশি একটা সময় লাগে না, তরমুজটা খুবই মিষ্টি ছিল। আমি চিনি অ্যাড করব না, তো আমি সেম ভাবে এগুলোকে বানিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস, খুবই ইজি অ্যান্ড সিম্পল অ্যান্ড হেলদি। ট্রাই করবেন এই রমজানে আপনারা এই ধরনের হেলদি জুস খাইতে। কোনো ধরনের আর্টিফিশিয়াল ম্যাঙ্গো জুস বা অনেক ধরনের জুস বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলি থেকে অ্যাভয়েড করে চলবেন। চেষ্টা করবেন রমজানে এই ধরনের ফ্রেশ জুস খাইতে। আরও অনেক ধরনের এই ধরনের স্মুদি বানানো যায়, তো ইনশাল্লাহ আবার আমি ট্রাই করব অন্য কোনো একটা ভালো হেলদি জুস বানায় দেখাইতে আপনাদের স্মুদি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো রমজান মুবারক অগ্রিম। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।